হ্যালো ভিউয়ার্স, আমি বিশাল, তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টেক বাংলায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা বেসিক্যালি এম পকেট অ্যাপ্লিকেশনের ওপর। তো এম পকেট অ্যাপ্লিকেশনটা একটা এমনই অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে স্টুডেন্ট লোন অ্যাপ্লিকেশন। তো এখান থেকে তোমরা যারা স্টুডেন্ট এই ভিডিওটা দেখছো, তারা ইনস্ট্যান্ট এখান থেকে লোন পেয়ে যাবে কিছু ক্রাইটেরিয়া এদের ফিল আপ করার পরে। এদের লগ ইন প্রসিডিওরটা অনেকটাই বড়, তো কিছুটা বড়। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু এখানে বলে রেখেছি। তো সিম্পলি প্লে স্টোরে যাও, প্লে স্টোরে যাওয়ার পরে এম পকেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, যেটা দেখতে এরকম কিছু। এবং সেটাকে খোলার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে সিম্পলি গেট স্টার্টেডে ক্লিক করো। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল ডাউন করলে পরে দেখতে পাবে একটা অপশান আছে যেখানে ওকে অ্যালাউ করো, যা চাইবে পারমিশন, তোমরা পারমিশনটা দিয়ে দাও। পারমিশনটা দেওয়ার পরে তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করবে সেই মোবাইল নাম্বারটা দিয়ে প্রসিড করে দাও। দেওয়ার পরে একটা তোমাদের ওটিপি আসবে 6 ডিজিটের, তো সেই ওটিপিটা সিম্পলি এখানে দিয়ে দাও। দেওয়ার পরে সাইন আপ করো কোনো মেল আইডি বা ফেসবুক আইডি দিয়ে। তো এখানে সিম্পলি মেল আইডি দিয়ে একটা সাইন আপ করো এখানে। তো মেল আইডি দিয়ে সাইন আপ করার পরে তোমাদের কাছে একটা এরকম পেজ আসবে যেখানে বলবে তোমাদের ক্রিয়েট পাসওয়ার্ড করার জন্য। নামটা চেঞ্জ করবে তো করো, না হলে মেল আইডিতে যে নাম আছে সেটাই রেখে দাও। তারপরে এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ এটাকে ওকে করে দাও। হ্যাঁ, ওকে করে দেওয়ার পরে সিম্পলি তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, হ্যাঁ, যেখানে একটা রেফারাল কোড যাবে। তো আমাদের বাঁ দিকের স্ক্রিনে দেখো একটা রেফারাল কোড আছে, এটা সিম্পলি দিয়ে দাও, না হলে এখানে যে রেফারাল বোনাসটা আছে সেটা তোমরা পাবে না। তো সিম্পলি রেফারাল কোডটা দিয়ে দাও, রেফারাল কোডটা দিয়ে দিলে পরে এখানে বোনাস পেয়ে যাবে। হ্যাঁ, এরপরে দেখো সিম্পলি তিনটে অপশান আছে, স্টুডেন্ট, এমপ্লয়ি অ্যান্ড সেলফ এমপ্লয়েড। তো এখানে সিম্পলি স্টুডেন্টটা সিলেক্ট করুন, কারণ এটা স্টুডেন্ট লোন অ্যাপ্লিকেশন, তো সেহেতু স্টুডেন্টটা এটা ব্যবহার করতে পারবে। তো স্টুডেন্টটা হিসাবে ওখানে টিক মার্ক দাও, দিয়ে ফিনিশ অপশানটাতে ক্লিক করে দাও। ফিনিশ অপশানটা ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম কিছু পারমিশন রিকোয়ার্ড চাইছে, তো এগুলো সিম্পলি অ্যালাউ করে দাও। অ্যালাউ করে দেওয়ার পরে ঠিক মেন ইন্টারফেসটা এরকম আসবে। হ্যাঁ, তো মেন ইন্টারফেসটা আসার পরে দেখো ডান দিকে নিচের দিকে প্রোফাইল বলে একটা অপশান আছে। হ্যাঁ, তো ডান দিকে প্রোফাইলটাতে সিম্পলি ক্লিক করো। সিম্পলি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, হ্যাঁ, যেখানে বলবে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং। তো এখানে সিম্পলি স্টার্ট করো। এখানে তোমাদের কিছু KYC কমপ্লিট করতে হবে। তো প্রথমে ডেট অফ বার্থ চাইছে, তো ডেট অফ বার্থটা দিয়ে দাও। হ্যাঁ, ডেট অফ বার্থটা দেওয়ার পরে তোমাদের কিছু KYC এখানে কমপ্লিট করতে হবে। তো এটা নেক্সট নেক্সট করলে পরে এটা হয়ে যাবে। তো এখানে KYC-তে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড এগুলো লাগবে। তো তোমাদের ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড দাও, আর আধার কার্ড থাকলে পরে আধার কার্ড আর প্যান কার্ড অবশ্যই লাগবে। তো সিম্পলি এখানে ভোটার আইডি কার্ড দিয়ে দাও। ভোটার আইডি কার্ডের যে উপরে যে নাম্বারটা আছে, হ্যাঁ, সে এপিক নাম্বারটা উপরে লেখো। এবং তারপরে দেখো ট্যাপ হেয়ার টু আপলোড বলে একটা অপশান আছে, তো সেখানে সিম্পলি ক্লিক করো। এবং ক্লিক করে তোমাদের যে ভোটার কার্ডের সামনের এবং পেছনের দুটো একটা ছবি তোলো। হ্যাঁ, প্রথমে সামনেরটা দাও, তারপরে পিছনের ছবিটা দাও, ছবিটা দিয়ে আপলোড করে দাও। তারপরেই তোমাদের নেক্সট করলে পরে আসবে প্যান কার্ডের ছবি। তো এখানে সিম্পলি তোমাদের যে প্যান কার্ডটা আছে সেটার নাম্বারটা লেখো, এবং তারপরে ছবি তুলে একই প্রসেসে ছবি তোলো এবং ছবি তুলে আপলোড করে দাও। সিম্পলি তারপরে নেক্সট করো। নেক্সট করলে বলবে ইওর ফটো। তো এখানে তোমাদের নামটা দেখো, প্রোফাইল নেম আছে, হ্যাঁ, তো সিম্পলি এখানে প্রোফাইল নেমটা লেখো, আর উপরে দেখো ট্যাপ হেয়ার টু আপলোড। সেই সিম্পলি একই প্রসেসে তোমাদের এটা যখন ওপেন করবে তখন তোমাদের সেলফি ক্যামেরাটা খুলে যাবে। সেলফি ক্যামেরাটা খুলে যাওয়ার পরে তোমাদের একটা ছবি নিয়ে নেবে। তো তারপরে নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের পার্সোনাল ইনফরমেশন চাইবে, যেমন তোমার বাবার নাম, তোমার মায়ের নাম এবং জেন্ডার, ডেট অফ বার্থ, ম্যারেজ স্ট্যাটাস। তো এগুলো তোমাদের দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সিম্পলি নেক্সট করলে যে নাম্বারটা দিয়ে তুমি লগ ইন করেছো সেটা যদি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয় সেটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো সিম্পলি যদি ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হয় তো সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওকে করে দেবে, আর যদি না থাকে তাহলে নো অপশানে ক্লিক করে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে। তো সিম্পলি তারপরে নেক্সট করবে। নেক্সট করার পরে পার্মানেন্ট অ্যাড্রেস চাইছে, তো তোমরা এখন যেখানে আছো তোমার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা সেটা তোমরা দিয়ে দেবে। হ্যাঁ, তারপরে তোমাদের নেক্সট করলে পরে আরেকটা অপশান আসবে, কারেন্ট অ্যাড্রেস, মানে তুমি কোথায় আছো এখন এবং তোমরা কিসে আছো, পিজিতে আছো না হোস্টেলে আছো না ওন রেন্টে আছো, সেটা তোমাদের দিতে হবে। তো সেরকম হিসাবে তোমাদের ওটা জিজ্ঞেস করবে, যদি ওন রেন্টে থাকো তাহলে সেরকম হিসাবে বলবে। তো তারপরে সিম্পলি নেক্সট করলে পরে আসবে একটা রিসেন্টের ভিডিও।
তো এইখানে সিম্পলি ওরা কিছু লিখে দেবে, তো লিখে দেওয়ার পরে সেই ভিডিও তো তোমাকে সেটা বলতে হবে, সিম্পলি ওখানে ওকে করলে পরে তোমাদের সামনে ফ্রন্ট ক্যামেরা খুলে যাবে এবং সেখানে কিছু ভিডিওতে তোমাদের কথা বলতে হবে, সেটা ওরা লেখা থাকবে, সেটাকে দেখে দেখে সিম্পলি বলে দিতে হবে এবং বলে দেওয়ার পরে সিম্পলি সেটাকে আপলোড করে দিতে হবে। দেখতে পাচ্ছ ওখানে স্টার্ট অপশান আছে, তো ওখানে ক্লিক করলে পরে ওটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পরে সিম্পলি নেক্সট বাটনটায় ক্লিক করো, নেক্সট বাটনটায় ক্লিক করলে পরে তোমাদের সামনে চলে আসবে স্টুডেন্ট ইনফরমেশান। তুমি তো স্টুডেন্ট, তো তুমি কোথায় পড়ছো, কোন কলেজে পড়ছো এবং কবে থেকে স্টার্ট করেছো সেটা তোমাদের দিতে হবে। হ্যাঁ, তো সিম্পলি সেটা দেওয়ার পরে আরেকটা অপশান আসবে, হ্যাঁ বলছো কবে থেকে তুমি কলেজটা স্টার্ট করেছো, তো সিম্পলি সেটা দিয়ে দাও, কবে থেকে কলেজ স্টার্ট করেছো এবং কবে এন্ড হবে সেটা দিয়ে দাও। তারপরে বলবে যে তুমি কোন কলেজ মানে কলেজে কোন ডিগ্রি করছো, সেটা ফুল টাইম না পার্ট টাইম সেগুলো তোমাদের চাইবে, তো সেটা তোমরা সিম্পলি দিয়ে দাও। নেম অফ ডিগ্রি কোন নেম মানে ডিগ্রিটা কোন ডিগ্রি করছো সেটা তোমাদের বলতে হবে এখানে। তো সেটা করার পরে সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করো, তারপরে বলবে লাস্ট যে মার্কশিটটা পেয়েছো তোমরা সেই মার্কশিটের পার্সেন্টেজটা কত আছে সেটা যদি থাকে তাহলে সেটা দিয়ে দাও। সেটা দেওয়ার পরে নেক্সট করো, নেক্সট করার পরে তোমাদের স্টুডেন্ট আইডেন্টি কার্ড যেটা থাকে বা লাইব্রেরি কার্ড যেটা থাকে সেটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের তোমাদের ছবি দিতে হবে, তো সেটা সিম্পলি দিয়ে দাও। সেটা সিম্পলি দিয়ে দেওয়ার পরে তোমরা নেক্সট বাটনে ক্লিক করো, তো নেক্সট বাটনে ক্লিক করার পরে বলবে তোমাদের রেজাল্টের একটা মার্কশিটের একটা ছবি, তো এটা দেওয়ার দরকার নেই, এটাকে জাস্ট স্কিপ করে দাও। স্কিপ করে দিলে পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, হ্যাঁ যেটাতে বলবে তোমাদের ইমেল ভেরিফিকেশান করতে, তো ইমেলটা তোমাদের আগে থেকে দেওয়া আছে সেটাতে জাস্ট ভেরিফাই ক্লিক করে দাও। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে তোমাদের মেলে একটা মেল আসবে, তো সেখানে গিয়ে তোমাদেরকে এটা ভেরিফাই করাবে। তো ভেরিফাই করা আমি ভেরিফাই করে নিয়েছি, তো ভেরিফাই করে নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে যেখানে তোমাদের রেফারেল লিঙ্কটা দেবে, তো সেটা সিম্পলি তোমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার পরে এরকম ব্যাক আসো, ব্যাক আসার পরে দেখো এখানে KYC যে যতগুলো জিনিস করলে সেগুলোতে সব 100% লেখা থাকবে এবং বলা থাকবে যে এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য গেছে অ্যাডমিনের কাছে। তো এটা অ্যাডমিনের কাছে থেকে যখন অ্যাপ্রুভ হয়ে আসবে তখন তোমরা দেখতে হবে, তো এটার জন্য কিছু সেকেন্ড ওয়েট করতে হবে। এক মিনিট ওয়েট করার পরে দেখো এখানে আমাদের মেসেজ দিয়ে দিয়েছে যে এটা কংগ্রেটস, ইউর এম পকেট ক্রেডিট লিমিট হ্যাজ বিন ইনক্রিজড 500 টাকা। দেখো আমি এখানে 500 টাকা অবধি পেয়েছি, কিন্তু এটা যখন আমি ফিল আপ করে দেবো মানে এটাকে যখন আমি আবার মানে যেই লোনটা যদি আমি নিই তারপরে যদি আবার পরিশোধ করে দিই তাহলে আমাদের আবার ইনক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে তোমরা ইনক্রিজ হতে পারো। তো এখানে আসার পরে দেখো বেলের একটা আইকন আছে মাথার ডান দিকের উপরে, তো সেখানে সিম্পলি ক্লিক করলে পরে দেখো নোটিফিকেশানে বলছে তুমি যে রেফারাল কোডটা দিয়ে এসেছো সেটার জন্য 25 কয়েন তোমরা পেয়েছো, হ্যাঁ এবং আমার ক্রেডিট লিমিট এখানে দেখো 500 টাকা সেটা দেখা আছে এবং উপরে লেখা আছে ইউর প্রোফাইল ইজ অ্যাপ্রুভড বাই অ্যাডমিন। তো এখানে সিম্পলি আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ আমার ক্রেডিট লিমিট 500 টাকা দিয়েছে। হ্যাঁ, তো তোমাদের এখানে 500 থেকে 1000 টাকা পর্যন্ত প্রথমে দেবে, তারপরে তোমরা এটা জমা দিলে পরে মানে এখান থেকে যদি লেনদেন করো তাহলে তোমাদের আরও ইনক্রিজ হয়ে যাবে। তো আমি যদি 500 টাকাটা নিতে চাই তাহলে আমাকে কতদিনে আমাকে দিতে হবে, শোধ করতে হবে, তো সেটা আমাকে 1 মাসের মধ্যে শোধ করতে হবে এবং 500 টাকা যদি আমি নিই তাহলে আমার 550 টাকা আমাকে ফেরত দিতে হবে। কিন্তু দেখো এখানে আমার যেহেতু আমি একটা রেফারাল লিঙ্ক দিয়ে এসেছি সেহেতু আমার দেখো এখানে 25 কয়েন আমার কেটে এখানে আমাকে 545 টাকা জমা দিতে হবে। তো এইভাবে তোমরা শোধ করতে পারো, ধরো কিছু কিছু জনকে তোমাদের বন্ধুবান্ধবকে রেফার করলে তাহলে সেই রেফারাল লিঙ্ক থেকে তোমরা মানে যে কয়েনগুলো পাবে সেই কয়েনগুলো দিয়ে এগুলো পরিশোধ করতে পারবে। তো এটা আমার মনে হলো তোমাদের জন্য বেস্ট একটা হতে পারে, যাতে 500 টাকা নিলে 50 টাকা ব্যাক দিতে হবে, তো এটা আসানি দেওয়া যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা বাজিয়ে রেখো যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাও। তো সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।